হ্যালো ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তাহলে চলো তোমাদেরকে ভিডিওটা দেখাই। তোমরা সবাই জানো আর একদিন পর হচ্ছে 15ই আগস্ট, সেদিন ভারত স্বাধীন হয়েছিল, সেদিন আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করি, সেটা তোমরা সবাই জানো। তা স্বাধীনতা দিবস উপলক্ষে আমি তোমাদের কাছে একটা ছোট্ট হ্যান্ডক্রাফট তৈরি করেছি, সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমাদের যদি আমার এই ছোট্ট হ্যান্ডক্রাফটটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব লাইক অবশ্যই করো। আমি এই প্রথম নিজের হাতে একটা হ্যান্ডক্রাফট তৈরি করছি, জানি না কেমন হবে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবারই প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু লাইক করে দিও। আমি ভাবলাম যে অনেক তোমাদের কাছে অনেক রকমের ভিডিও শেয়ার করি, তা চলো আর দুদিন পর তো 5th আগস্ট, সেদিনটা একটা কিছু তো সেলিব্রেশন করা যায়। তার জন্য আমি একটা আমার বাড়িতে অনেক সিডির ক্যাসেট ছিল, সিডির ক্যাসেট থেকে একটা পুরনো সিডির ক্যাসেট নিয়ে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটু বাটি করে চাল নিয়ে নিয়েছি। আমি ক্যাসেট দিয়ে ক্যাসেটের ওপরে তোমরা দেখতে পেলে যে আমি একটু ফেভিকল আটা দিয়ে দিলাম, তার মধ্যে আমি চাল দিয়ে দিলাম, চালতে একটু শুকিয়ে নিয়েছি, কিন্তু পুরোপুরি শুকাতে হবে না, শুকাল হবে না, কেননা তোমরা দেখতে পাচ্ছ যে আমার চালটা ওপরে যে চালটা পুরোটা শুকায়নি, তার জন্য আমার রঙটা ধরছিল না। তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এরকম করে চাল দিয়ে কোনো ক্রাফট যদি তৈরি করো, তাহলে অবশ্যই চালটা আটার সাথে চালটাকে একটু শুকাতে হবে। আমি ভাবলাম হয়তো শুকিয়ে গেছে, কিন্তু শুকাচ্ছিল না। তোমরা দেখতে পাচ্ছ চালগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। যাই হোক, প্রথমটা বুঝতে পেরেছি। তা দ্বিতীয়টা দেখো, আমি যখন সবুজ রঙটা করি তখন চালটা মোটামুটি শুকিয়ে গেছে, তাই জন্য আমার চালটা আর ঝরে ঝরে পড়ছে না। অরেঞ্জটা করতে একটু কষ্ট হয়েছিল, কারণ চালটা শুকায়নি। আর সবুজটা দেখো ইজিলি খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, সবুজটাতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ চালটা তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি শুকিয়ে গেছে। তা আমি সত্যি কথা বলতে অনেক দিন ধরেই ভেবেছিলাম যে একটা নিজের হাতে ক্রাফট তৈরি করব। আয়ুষ, আমার ছেলে আয়ুষ, ও স্কুলে ক্রাফট করে, ও পারে, মোটামুটি শিখে পারে। বললাম চলো তাহলে আজকে আমিও একটা চেষ্টা করি, চেষ্টা করতে তো কোনো দোষ নাই, দেখা যাক। এ দেখো সাদাটা তোমরা দেখতে পাচ্ছ, সাদার চালটাও ভালো করে শুকায়নি, তাই জন্য একটু অসুবিধা হচ্ছিলো। আর তোমরা কে কে ক্রাফট করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো ক্রাফট করতে খুব ভালো লাগে, আয়ুষ যখন ক্রাফ্টগুলো করে আমার সত্যি খুবই ভালো লাগে। এটা একটা শিক্ষণীয় ব্যাপার, মানে এটা দিয়ে অনেক কিছু শেখা যায়। আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি বাড়িতে আমার রিবন ছিল, রিবন দিয়ে ভাবলাম যে চলো রিবনটা একটু কাজে লাগিয়ে দিই। রিবন কেটে তিনটে ফুলের মতো বানিয়ে নিলাম, তার সাথে পিন এঁটে দিলাম, কারণ আঠা দিয়ে আমি প্রথমে দেখেছিলাম আঠা দিয়ে, কিন্তু আঠা নিচ্ছিল না, তাই জন্য আমি রিবন পিন দিয়ে এঁটেছি। চলো তোমাদেরকে এবার দেখাই, এবার আমি রিবন দিয়ে কি করলাম আর আমার ক্রাফটটা বা কতদূর এগিয়েছে, কতদূর শুকিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে পুরোপুরি শুকিয়ে গেছে, চালগুলো রং যেগুলো ফেব্রিক রং করেছিলাম সেগুলো সবই শুকিয়ে গেছে। আর আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আমি আঠা দিয়ে সাদাচ্ছিলাম, কিন্তু আঠা নিচ্ছিল না, তার জন্য আমি পিছনে সেলোটেপ দিয়েছি। দেখো আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। আর উপরে গজাল বা প্রেকে বাড়িতে যদি টাঙিয়ে রাখতে চাও অবশ্যই টাঙিয়ে রাখতে পারবে, তার জন্য আমি একটু রিবন দিয়ে একটু দড়ির মতো করে দিয়েছি, যাতে আমি বাড়ির প্রেকের মধ্যে ঝুলিয়ে রাখতে পারি। তাহলে চলো দেখা যাক, আমি এটা বাড়িতে দেয়ালে সাজিয়ে আমার দেয়ালটা কত সুন্দর লাগছে সেটা তোমাদেরকে দেখাই। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এটা আমার বাড়ির দেয়ালে সাজিয়ে রেখেছি, কেমন হয়েছে তোমরা সবাই বলো, আমার তো খুব ভালো লেগেছে। আমার এই সবার শেষে তোমাদেরকে বলবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, তোমাদের দিনটি সবাই ভালো কাটুক, তোমরা সবাই সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।